লিচু খেতে পছন্দ করেন না এমন কেউ নেই। প্রায় সবারই পছন্দের ফলের তালিকায় রয়েছে লিচু। গরমের সময় এই ফলটি বেশ জনপ্রিয়। লিচু স্বাদে গন্ধে অনন্য, দেখতেও যেমন সুন্দর পুষ্টিগুণেও তেমনই ভরপুর। চলুন জেনে নেই লিচুর উপকারিতা ও পুষ্টিগুণ। সুস্বাদু এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি। লিচুতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা আমাদের শক্তি যোগাতে সহায়তা করে। লিচুতে থাকা কার্বোহাইড্রেট ও ফাইবার হজমে দারুণ ভাবে সহায়তা করে। লিচুতে থাকা ক্যালসিয়াম আমাদের দেহের হাড় দাঁত চুল ও ত্বক ভালো রাখে। লিচুতে থাকা নিয়াসিন ও রিবোফ্লাভিন নামক ভিটামিন বি কমপ্লেক্স শরীরের জ্বালা পোড়া দুর্বলতা দূর করে। লিচু প্রচন্ড ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে শরীরকে রক্ষা করে। এছাড়াও লিচুতে থাকা ভিটামিন সি জ্বর ঠোসা জিহ্বার ঘা জিহ্বার চামড়া ছিলে যাওয়া রোগ প্রতিরোধ করে। লিচুর পাতার উপকারী গুণ রয়েছে। পোকামাকড় কামড়ালে লিচুর পাতার রস ব্যবহারে ভালো হয়। কচি লিচু শিশুদের বসন্ত রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। কাশি পেট ব্যথা টিউমার দমনে লিচু বেশ কার্যকর। মেনোপজ পরবর্তী নারীদের শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহে লিচু খুবই উপকারী। লিচু শরীরে বিটা ক্যারোটিন সহ প্রয়োজনীয় ভিটামিন শোষণে সহায়তা করে। তবে লিচু খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বাচ্চাদের খোসা ছাড়িয়ে দিতে হবে এবং পরিমিত খেতে দিতে হবে। এছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের মিষ্টি লিচু কম খাওয়াই ভালো।